নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 19/4/2021 স্কুল বন্ধ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। আমরা জানি করোনা ভাইরাসের প্রকোপ দিনে দিন আরও বেড়ে চলেছে, সেই কারণে কি স্কুলগুলো বন্ধ হয়ে যাবে, কি রয়েছে আসুন দেখে নিই দেখে নিই এবং শিক্ষক মহাশয়রা কী চাইছেন আসুন দেখে নিই বিস্তারিত। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষকতা খবর পাওয়ার জন্য। ফের বন্ধ হবে কি স্কুল? ধন্দে শিক্ষক শিবির। দ্বিতীয় দফার প্রবল প্রতাপে ফিরে আসা কোভিডের আবহে সরকারি দপ্তরের দূরত্ব বিধি পালন ও নিয়মিত জীবাণুনাশ ও কর্মীদের দৈনিক হাজিরা নিয়ন্ত্রণ সহ একগুচ্ছ বিধি ফের চালু করা হয়েছে, কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত সরকারি পরিচিত স্কুলগুলোতে কী হবে তা নিয়ে শিক্ষক শিক্ষিকারা বিভ্রান্ত। সংক্রমণ কমায় 12 ফেব্রুয়ারি স্কুলগুলোতে নবম থেকে দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের সরাসরি ক্লাস চালু হয়েছিল, তারপর করোনার দাপট আবার ভয়াবহ বাড়লেও স্কুল বন্ধ রাখার কোনো নির্দেশিকা দেয়নি রাজ্যের শিক্ষা দপ্তর। তাই স্কুল বন্ধ করা যাবে কি না বা শিক্ষক পড়ুয়াদের হাজিরা নিয়ন্ত্রণ করা যাবে কি না বেশিরভাগ স্কুল কর্তৃপক্ষ সেই বিষয়ে অন্ধকারে। এই অবস্থায় স্কুলে এলে ছাত্রছাত্রীদের মধ্যে সংক্রমণের ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। বিভিন্ন স্কুল সূত্রে খবর, ইতিমধ্যে বহু শিক্ষক শিক্ষিকা করোনা আক্রান্ত হয়েছেন এবং পরিস্থিতি থেকে বেশি ঘোরালো উত্তর চব্বিশ পরগনার বারাসাতের মেয়েদের একটি স্কুলে একসঙ্গে 4 জন শিক্ষিকা আক্রান্ত হয়ে, কিন্তু জেলা স্কুল পরিদর্শকের কোনো নির্দেশ না মেলায় স্কুল বন্ধ করে করা হবে কি না তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। একটি সরকারি সূত্রে খবর যে রাষ্ট্র সচিব নির্দেশিকা সব সরকারি ও বেসরকারি ক্ষেত্রে জারি করা হয়েছে এবং সেই নির্দেশিকা অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতেই পারে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্প্রতি বলেছেন যে স্কুল বন্ধের কোনো নির্দেশিকা জারি করা হয়নি, তবে পরিস্থিতি অনুযায়ী স্কুলগুলি নিজের প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারে এবং আমাদের জানাতে পারে এবং বোর্ডাদের স্বাস্থ্যকেই সবথেকে বেশি অগ্রাধিকার দিতে হবে। পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষক সাধারণ সমিতি সম্পাদক কৃষ্ণাঙ্গ মিশ্র বলেন শিক্ষামন্ত্রী স্কুলগুলোকে সিদ্ধান্ত নিতে বলেছেন, আমরা চাই শিক্ষা দপ্তর থেকে স্কুলের বন্ধের নির্দেশিকা জারি করুন, নইলে কী পরিস্থিতিতে কোন স্কুল কবে কতদিন খোলা থাকবে এবং কোন স্কুল বন্ধ থাকবে তা নিয়ে শিক্ষকদের মধ্যে বিরোধ বাঁধবে। প্রশ্ন উঠছে স্যানিটাইজেশন বা জীবাণুনাশ নিয়েও স্কুল কর্তৃপক্ষ যথাযথভাবে জীবাণুমুক্ত কাজটা করাচ্ছেন কি না তা নিয়ে শিক্ষকদের একাংশ সন্দেহ। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন বলেন, বিশেষত গ্রামাঞ্চলের স্কুলগুলোতে স্যানিটাইজেশন কাজ ঠিকমতো হচ্ছে না এবং করোনার দ্বিতীয় ঢের প্রভাব পড়েছে গ্রামাঞ্চলে, অনেকে আক্রান্ত হচ্ছেন এবং স্কুলের পড়াদের সংখ্যা ক্রমশ কমছে। শিক্ষক শিক্ষিকাদের একাংশের বক্তব্য, যেসব স্কুলে ভোট কেন্দ্র এবং কেন্দ্রীয় বাহিনী শিবির হয়েছে ভোটের শেষে, সেই সব প্রতিষ্ঠানগুলো যথাযথ স্যানিটাইজেশন করা দরকার এবং সেটাও ঠিকমতো হচ্ছে না। হাওড়া মড়িগ্রামের স্কুলের এক শিক্ষিকা বলেন, এখন ভোট হয়েছে 10 এপ্রিল এখানে এবং স্কুল খুলেছে 13 তারিখ, অথচ ভোটের জন্য যেসব চেয়ার টেবিল সরানো হয়েছিল সেগুলোর ঠাই করে রাখা হয়েছিল এবং 17 তারিখ পর্যন্ত এবং সেইভাবেই জীবাণুনাশ করা যায়নি এবং কোভিড পরিস্থিতিতে স্কুল পরিচালনার ক্ষেত্রে নতুন নিয়মের দাবি তুলে শিক্ষা দপ্তরের দ্বারস্থ হয়েছেন মাধ্যমিক শিক্ষক কর্মী সমিতি। এই সংগঠনের সভাপতি গৌতম কুমার মহান্তি এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্রের বক্তব্য, দ্রুত শিক্ষক ও শিক্ষাকর্মী শিক্ষকদের জন্য ভ্যাকসিন ব্যবস্থা করা এবং সরকারি অফিসের মতো স্কুলেও দৈনিক 50% শিক্ষক শিক্ষার্থীর উপস্থিত নিয়ম চালু করা দরকার। করোনা রোগীর সংস্পর্শে আসা শিক্ষক শিক্ষাকর্মী এবং 15 দিনের কোয়ারেন্টাইন লিভ এবং পুরো শিক্ষক শিক্ষাকর্মীদের নির্দিষ্ট সময় অন্তর করোনা পরীক্ষার প্রস্তাবও দিয়েছেন তারা। কয়েকজন পড়ুয়া ও শিক্ষকদের করোনা হওয়ায় কিছু স্কুলের নিজেরাই সামগ্রিকভাবে প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের পরিস্থিতি সম্পর্কে অবহিত, কিন্তু সামগ্রিকভাবে স্কুল বন্ধ রাখার সরকারি নির্দেশ না নেওয়া হয়নি বলে শিক্ষা দপ্তরের এক কর্তা বলেছেন। তাই দেখলেন যে বিভিন্ন স্কুলের কী অবস্থা সেটা এই খবরটা থেকে উঠে আসছে এবং যা পরিস্থিতি, স্কুল বন্ধ করার কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আবার দেখা যাক শিক্ষা দপ্তর কীভাবে বা কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। তো যাই হোক, আপডেট আপনি শেয়ার করলাম, তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। ধন্যবাদ, ফিরে আসছি পরে ভিডিও নিয়ে।